আবারও আকাশ ছুঁয়েছে সোনার দাম, মধ্যবিত্তের মাথায় হাত, এটাই হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আন্তর্জাতিক বাজারে ক্রমশে বেড়েই চলেছে পিওর গোল্ডের দাম, চলতি বছরে পঞ্চম ধাপে বেড়েছে এই হলুদ ধাতুটির দাম, এর জন্য লাগাম ছাড়া বৃদ্ধি পাচ্ছে এই মূল্যবান ধাতুটির দাম। কোথায় গিয়ে ঠেকবে, আবার কবে কমবে দেশের বাজারে গহনা সোনার দাম, এমনই প্রশ্ন থাকে মধ্যবিত্তের। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিও থেকে। এর পাশাপাশি আরও দেখে নেওয়া যাক বর্তমান মূল্য অনুযায়ী পূর্তি তিনানা ও পূর্তি ভরি মজুরি সহ এবং মজুরি ছাড়া কত টাকা দাম রয়েছে। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর সোনার দাম নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম সর্বপ্রথম সোনার সঠিক দাম, সোনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সোনার ডিজাইন পেতে। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক এক নজরে, 22 ক্যারেট মজুরি এবং ভ্যাট ছাড়া পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 19,945 টাকা, 21 ক্যারেট পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 19,037 টাকা, 18 ক্যারেট পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 16,314 টাকা, সনাতন পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 13,603 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক মজুরি এবং ভ্যাট সহকারে পূর্তি তিনানা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 21,598 টাকা, 21 ক্যারেট পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 20,645 টাকা, 18 ক্যারেট পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 17,786 টাকা, সনাতন পদ্মের পূর্তি তিনানা সোনার দাম রয়েছে 14,939 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক পূর্তি ভরি সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে 1,06,375 টাকা, 21 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে 1,01,535 টাকা, 18 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে 87,013 টাকা, সনাতন পদ্মের পূর্তি ভরি সোনার দাম রয়েছে 72,550 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক মজুরি এবং ভ্যাট সহকারে পূর্তি ভরি সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে 1,15,194 টাকা, 21 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে 1,10,111 টাকা, 18 ক্যারেট পূর্তি ভরি সোনার দাম রয়েছে 94,863 টাকা, সনাতন পদ্মের পূর্তি ভরি সোনার দাম রয়েছে 79,677 টাকা। বন্ধুরা, সোনার দাম দেশের বাজারে বাড়িয়ে বা কমেই থাকে বাংলাদেশ জুয়েলার সমিতির প্রধান অফিস বাজস। বাজসের তথ্য অনুযায়ী সোনার দাম বাড়ানো বা কমানো হয়ে থাকে আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যায় তখন দেশের বাজারেও সোনার দাম কমানো হয়, আর যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যায় তখন দেশের বাজারেও এই মূল্যবান ধাতুটির দাম বাড়ানো হয়। আর এই মুহূর্তে দেশের বাজারে সোনার দাম কমার সম্ভাবনা নেই, কারণ বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি রয়েছে। আবার যখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাবে আবার দেশের বাজারেও যে কোনো সময় সোনার দাম কমানো হবে। ধন্যবাদ।